বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং বনকর্মীরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বৃহস্পতিবার তেলিয়ামুড়া বনকর্মী পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে কৃষ্ণপুর এলাকায় অতিপ্রবণ এলাকাগুলি পর্যবেক্ষণ করেন। হাতির আতঙ্কে বিবর্ণ মানুষকে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং বনকর্মীরা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বনকর্মী পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে কৃষ্ণপুর এলাকায় হাতিপ্রবণ এলাকাগুলি পর্যবেক্ষণ করেন। হাতির পায়ের ছাপ প্রত্যক্ষ করে পর্যবেক্ষণের কাজের কর্মীরা একটি ম্যাপ ও তৈরি করেন এবং কোন কোন রাস্তা দিয়ে বন্য হাতিকে তাড়িয়ে জঙ্গলে পাঠানো হবে সেসবও ওই এলাকার মধ্যে থেকে ঠিক করেন। এলাকাগুলির মধ্যে রয়েছে কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, ডিএম কলোনি, ডিএম পাড়া, চাম্পলাই সহ বিভিন্ন এলাকা। বন দপ্তরের এক আধিকারিক জানান, পর্যবেক্ষণের কাজ শেষ হলেই বনকর্মী সহ বিভিন্ন জায়গায় হাতির তাড়ানোর কাজে বন্য হাতি তাড়ানোর কাজ শুরু করা হবে। কিন্তু বনকর্মী এবং মহকুমা প্রশাসনের এই উদ্যোগ কতটা সফলতা আসবে বা বন্য হাতির আতঙ্ক থেকে এলাকার মানুষ কতটা পরিত্রাণ পাবে সেটাই এখন দেখার বিষয়। এখানে মধ্যকৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর যে সাইটটা আছে এখানের মধ্যে ওয়াইল্ড দুইটা এলিফেন্ট অনেকদিন ধরে ডিপ্রেশন করতেছে, ডিপ্রেশনটা যাতে আটকানো যায় লিগে আমরা এখান থেকে শিফটিং করার প্ল্যান করছি। হাতি দুইটা লোকেট করার লিগে আমরা আইছি। এখানের মধ্যে এডিএস টিম আছে, লোকাল ভলেন্টিয়ার আছে, সিলেমোর রেঞ্জ স্টাফ আছে, এপিও স্টাফ আছে, কল্যাণপুর রেঞ্জ, মঙ্গিয়া ক্যামি রেঞ্জ, সব রেঞ্জ স্টাফই আছে এখানে। সবাই মিলে মানে রুল সাব ডিভিশনের যে স্টাফ গুলি হাতি গিয়ে তাড়াবেন কিভাবে তাড়াবেন? হাতিতে তো আমরা প্ল্যান আছে যেটা যে কুনকি হাতিগুলি আনা হয়েছে সেগুলি দিয়ে সাথে তাড়ানো হইব, গ্রামবাসী সহযোগিতা এবং স্টাফ যারা আছে ভলেন্টিয়ার যারা আছে সবার সহযোগিতা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।